হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা সমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শেয়ার এ প্রেজেন্টেশন বাই ইমেল ইউজিং সেন্টেস অ্যাটাচমেন্ট পিডিএফ অ্যান্ড এক্সপিএস। অর্থাৎ আমরা কীভাবে আমাদের একটা প্রেজেন্টেশনকে আমরা ইমেলের মাধ্যমে আমরা শেয়ার করতে পারি, আর সেটা হতে পারে আমাদের এখানে অ্যাটাচমেন্ট হতে পারে কি আমাদের পিপিটি ফরম্যাটের বা আমাদের পিডিএফ অথবা এক্সপিএস। তো এই ফরম্যাটের বা এক্সটেনশনের আমাদের যে এখানে প্রেজেন্টেশন থাকবে সেটা আমরা ইমেলের মাধ্যমে আমরা বসে শেয়ার করাবে সেটা দেখবো। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে আমার এই যে প্রেজেন্টেশনটা করা আছে, তো এই প্রেজেন্টেশনটা এখন আমরা কী করবো, আমরা বসে এখান থেকে শেয়ার করবো ইমেলের মাধ্যমে। আর যেই মাধ্যমগুলো আমরা শেয়ার করবো সেগুলোর মাধ্যমে করার জন্য আমরা এখানে ফাইলে চলে আসবো। আসার পর আমরা এই যে শেয়ার অপশন আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমরা এই যে ইমেল আমরা এখান থেকে ইমেল অপশনে ক্লিক করবো। বাস করার পরে এখন আমরা এই যে সেন্ড অ্যাটাচমেন্ট, তারপরে এই যে পিডিএফ, তারপরে এক্সপিএস, এই মাধ্যমগুলোতে আমরা এখান থেকে কী করবো, আমরা ইমেল করবো। আর সেটা করার জন্য এখান থেকে আমরা প্রথমে অ্যাটাচমেন্ট হিসাবে করার জন্য এই যে এখানে আমরা অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাছে যে এইরকম একটা অপশন চলে আসছে, এরকম একটা অপশন চলে আসলে এখান থেকে আমরা কাজটা করবো। কিন্তু আপনার কাছে কিন্তু সরাসরি এরকম অপশনটা নাও আসতে পারে। আপনার কাছে প্রথমবার আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার কাছে চাইতে পারে মাইক্রোসফট আউটলুক আপনি কত কোন ভাষণ দিচ্ছে সেটা কিন্তু লেখা আসবে। আচ্ছা, সেখান থেকে আপনি নেক্সটে যেয়ে আপনাকে কী করতে হবে, এটাকে সেট আপ করতে হবে। মাইক্রোসফট আউটলুক সেট আপ করার পরে লাস্টে আপনি এই অপশন আসবে, আসলে এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। এখন আসলে এখন ধরুন এই যে এখানে কী চলে আসছে আমাদের অ্যাটাচমেন্টটা, এই যেটা এখানে চলে আসছে পিপিটিএক্স, যে ফরম্যাটটা আমার অ্যাটাচমেন্টটা দিলে পিপিটিএক্স মানে যেই ফরম্যাটটা এক্সটেনশনটা আমাদের যে ডিফল্ট যেটা থাকে পাওয়ার পয়েন্টের আমার এই এই যে অফিস এখানে যেটা আছে সেই ফরম্যাটটা চলে আসছে, একসঙ্গে চলে আসছে। আসার পরে এখানে সাবজেক্ট যেটা আছে এটা রাখতে পারেন অথবা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। তারপরে এখন যার কাছে শেয়ার করবেন এখানে টু এর মধ্যে তার ইমেল দেবেন। আর আপনি যদি চান যে একাধিক পিপলদের কাছে করবেন তাহলে আপনি সিসির ভিতরে একাধিক ইমেল দিয়ে তাদের কাছে সেন্ড করতে পারেন। তারপরে এই যে নিচে এখানে দেওয়া আছে আপনার এখানে চাইলে আপনি কী লিখবেন, ধরুন আপনি হ্যালো বা হাই লিখে আপনি নিচে কী লিখবেন এখানে ধরুন যে তার কাছে আপনি এখানে মেসেজ কিছু লিখতে পারেন। বাস লেখার পরে লাস্টে আপনি এখান থেকে এই যে সেন্ডে ক্লিক করে আপনি তার কাছে সেন্ড করতে পারেন। তো এখান থেকে এইভাবে মূলত কাজটা করে। তাহলে এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা আবার ফাইলে চলে আসি। আসার পর আমরা শেয়ারে গিয়ে আমরা এখান থেকে ইমেল থেকে এই যে অ্যাটাচমেন্ট ছাড়াও আমরা চাইলে পিডিএফে আমরা সেন্ড করতে পারি। এখন যদি আমরা সেন্ড অ্যাজ পিডিএফে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে আবার কিন্তু এই সেম এখানে অপশনটা চলে আসছে। আসার পরে এখন কিন্তু ধরুন আমার এই যে ফাইলটা কিন্তু এখন এই যে ডট পিডিএফ, এই যে ফাইলের নাম ডট পিডিএফ মানে পিডিএফ এক্সটেনশন বা ফরম্যাটে ফাইলটা চলে আসছে। আসার পর সেমভাবে এখন ইমেল একটা ইমেল বা একাধিক ইমেল দিয়ে এখানে মেসেজ লিখে সেন্ড করতে পারেন। এই রেসে আপনার এখানে যখন ক্লিক করবেন পিডিএফ ফরম্যাটে চলে আসবে। তারপর আপনি এটা ক্লোজ করে দিয়ে এখন আমরা চাইলে এক্সপিএসে করতে পারি, আবার শেয়ারে চলে আসবেন। আসার পর ইমেলে গিয়ে এই যে এখানে দেওয়া আছে আপনার সেন্ট অ্যাজ এক্সপিএস, তো সেমভাবে এটা ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে বলছি কি আমি আপনার কাছে যদি সরাসরি এরকমভাবে না আসে আপনার কাছে মাইক্রোসফট আউটলুক আপনি কি অফিস কত দিয়েছেন 13 না 16 যেটা দিয়েছেন আউটলুক এত ওই বাসনের নামটা লেখা আসবে। আসলে সেখান থেকে আপনি এটা আউটলুক সেট আপ করলে তারপর আপনার কাছে এরকম অপশন আসবে। আসলে এখান থেকে আপনি এই ইমেল বসে ইমেল দিয়ে আপনি একটা ব্যাকআপ দিয়ে ইমেল যাদের কাছে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ধরুন সাবজেক্ট যারা আছে সেটা রাখতে পারেন অথবা সাবজেক্ট চেঞ্জও করতে পারেন। তারপরে বলছে আমাদের এখানে এই যে এক্সটেনশন যেটা আছে এই যে এক্সপিএস এটা চলে আসছে। আসার পরে এখান থেকে আপনি মেসেজ কিছু লিখে সেন্ডে ক্লিক করলে তার কাছে সেন্ড হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কাজটা করতে পারি, যেখান থেকে আমাদের শেয়ার অপশন থেকে আমরা ইমেল আসার পরে এখান থেকে আমরা অ্যাটাচমেন্ট তারপরে পিডিএফ এক্সপিএস আপনার যেটা দরকার সেটা দিয়ে আপনি এখান থেকে যেভাবে দেখালাম এইভাবে আপনার কাজটা করলে তাদের কাছে আপনার এই ফরম্যাটে অ্যাক্সেশনে আপনার এই প্রেজেন্টেশনটা কী হয়ে যাবে, ইমেলের মাধ্যমে সেন্ড হয়ে যাবে। বাস তাহলে আমরা এইভাবে এখান থেকে কাজটা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শেয়ার এ প্রেজেন্টেশন বাই ইমেল ইউজিং সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট পিডিএফ অ্যান্ড এক্সপিএস এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।